হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। ভিউয়ার্স, তোমরা দেখেছো যে আমি পর্ব একে অনুশীলনী এক গুণ অধ্যায়ে যেই গুণ এক এবং গুণ দুইয়ের যে গুণগুলো করেছি সেগুলো তোমরা দেখেছো। আজ আমি তোমাদের এর পরে অনুশীলনী একের যে 3 নং প্রশ্নে সহজ পদ্ধতিতে গুণ, সেই গুণগুলো আজ আমি এই অনলাইন ক্লাসটা নিব। আচ্ছা, এবার ভিউয়ার্স, আমি প্রথম যে অঙ্কটা আছে 3 নং অনুশীলনী একের 3 নং প্রশ্ন পৃষ্ঠা নাম্বার 6 যে অঙ্কটা আছে 990 গুণ 600, সেই অঙ্কটা এখন করাবো। এই অঙ্ক করতে গেলে আমাদের একটু ট্রিক্স খাটাতে হবে। যেমন এখানে 990, 990কে আমরা আরেকটাভাবে লিখতে পারি। যেমন এখানে দেখাচ্ছি 1000 - 10 সমান সমান কত হয়? 990। তো আমরা এটার ভিউয়ার্স এটা লিখতে পারি 1000 - 10 সমান সমান কত? 990। 990-এর পরিবর্তে আমরা কিন্তু এই কথাটা লিখতে পারি। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে 1000 - 10 × 600। আমরা এই 990-এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে 1000 - 10 × 600। 600টা যেভাবে আছে ঠিক সেভাবেই লিখলাম। এখন আমাদের বিষয়টা দাঁড়ালো এই যে, এখন 600-র সাথে এই 1000-ও গুণ, এই 10-ও গুণ। এখন সেটা আমরা কিভাবে দেখব? আমরা এখন এই 1000-এর সাথে এই 600-কে একবার গুণ করতে হবে, আবার এই 10-এর সাথে এই 600-কে একবার গুণ করতে হবে। আমরা প্রথমে 1000-এর সাথে প্রথমে এই 600-টাকে গুণ করব। 1000-এর সাথে 1000 × 600, এবার দেখো এখানে আমাদের বিয়োগ চিহ্নটা আছে, এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন। আবার এখন আমরা গুণ করব 10-এর সাথে 600-কে, 10-এর সাথে 600-কে। এবার 10 × 600। এবার আমরা সহজ পদ্ধতিতে আমরা এই গুণটা করে ফেলতে পারবো। যেমন 6 × 1 কত হয়? 6 × 1 = 6। এবার এখানে কয়টা শূন্য? 1, 2, 3টা, এই 3টা শূন্য বসাই দেবো, 1, 2, 3টা। এবার 6-এর পিছনে কয়টা শূন্য? 1, 2টা, এই 2টা শূন্য বসাই দেবো। এবার এই বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন, এবার এটার সাথে এটা গুণ করব, 10-এর সাথে 600-কে গুণ করব। 10-এর সাথে 600-কে গুণ করলে কত হয়? 6 × 1 = 6। এবার এই শূন্যের এই শূন্য আর এখানে 2টা শূন্য, 1, 2টা। ভিউয়ার্স, এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। আমরা এখন এখানে সাইডে আমরা এখন এই বিয়োগটা করব। আমরা পাশাপাশিও বিয়োগ করতে পারি, কিন্তু ক্লাস ফাইভের যে কোমলমতি শিক্ষার্থী তাদের এই বিয়োগটা পাশাপাশি করতে গেলে অনেক সময় হয় কি, ভুল হয়ে যায়। তাই আমরা সাইডে আমার পরীক্ষার খাতার ডান সাইডে অথবা বাম সাইডে রাফটা করে নিব। এবার দেখো 1, 2, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এবার 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক একইভাবে আমরা এই বিয়োগটা করব। এবার দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এবার এই যে 0, এই 0 থেকে তো 6 বিয়োগ করা যাচ্ছে না, সো আমরা এটাকে ধরবো হচ্ছে 10। 10 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 4, হাতে রইল কত? 1। সেই 1টা মনে মনে আমি এখানে ধরবো, মনে মনে, কিন্তু এটা লেখা যাবে না। এবার 1 থেকে এই 0টা যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 9, হাতে রইল 1, এই 10-এর 1। এবার 1 থেকে এই 6 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 5। তাহলে আমরা বিয়োগফল পেয়ে গেলাম, বিয়োগফল আসলো 5,94,000। তাহলে ঠিক একইভাবে আমাদের যে সহজ পদ্ধতিটা, সহজ পদ্ধতি সেম একইভাবে পরের 2টো অঙ্ক আমরা এখন করে নিব।
পরে যে অঙ্কটা সেই সহজ পদ্ধতিতে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 1010 গুণ হচ্ছে 560। এবার আমরা 1010 এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1010 আমরা এভাবে লিখতে পারি না, যেমন 1000 যোগ 10 সমান সমান কত? 1010। সো আমরা 1010-এর পরিবর্তে আমরা কি এটা লিখতে পারি না? 1000 যোগ 10। তাই আমরা এখানে লিখব 1010-এর পরিবর্তে লিখব হচ্ছে 1000 যোগ 10। এবার এই গুণ চিহ্নের গুণ চিহ্ন এবার 560, 560। এবার 1010-এর পরিবর্তে আমরা লিখলাম 1000 যোগ 10, গুণ চিহ্নের গুণ চিহ্ন 560, 560। এখন বিষয়টি দাঁড়ালো এই 560-এর সাথে আমরা এই 1000 আর এই 10-কে গুণ করতে হবে। এবার ব্যাপারটা এমন যে 1000-কে এখন প্রথমে আমার 560-কে দিয়ে গুণ করতে হবে, পরে এই 10-কে দিয়ে আবার কাকে গুণ করতে হবে? 560-কে গুণ করতে হবে। এবার আমরা গুণ করে ফেলবো, প্রথমে 1000 দিয়ে 560, 1000 যোগ 560, সরি গুণ গুণ 560, ব্র্যাকেট ক্লোজ। এবার এই যে যোগ চিহ্ন, যোগ চিহ্নের যোগ চিহ্ন, এবার আবার 10-কে দিয়ে 560-কে গুণ করবো, 10-কে দিয়ে 560, 10 গুণ 560, 560। এবার আমাদের গুণ করলে গুণফলটা আসবে, এবার 56-কে 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত হবে গুণফল? 56। এবার এখানে কয়টা শূন্য? 1টা 2টা 3টা, আর এখানে 1টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এই যোগ চিহ্নের যোগ চিহ্ন আবার 56-কে দিয়ে যদি আমি 1-কে গুণ করি তাহলে কত আসবে? 56 1 56। এবার এখানে শূন্য কয়টা? 1টা 2টা, 1টা 2টা। এবার আমরা যোগ করে ফেলবো, এবার যোগটা আমি পাশে পাশেও করতে পারি বা রাফেও করতে পারি, সেম আমি এখানে রাফে করব আগের অঙ্কটির মতোই। অঙ্কটি এবার আমরা করব, এবার দেখো 0-0, 0-0, 6-6, 5-5, এবার 6-6, 5-5। এবার আমি যোগফলটা পেয়ে গিয়েছি, 5-6, 5-6, 2টা 0। অতএব তার মানে এই অঙ্কের উত্তর আসলো 565,600। সেম একইভাবে আমি পরের অঙ্কটি করে ফেলবো। তোমরা হয়তোবা বুঝে গেছো যে কীভাবে সহজ পদ্ধতিতে খুব সহজেই অঙ্কগুলো করতে হয়। সো আর দেরি নয়, এখন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। ১১০০ গুণ 900। আচ্ছা আমরা 1100-কে কিভাবে লিখতে পারি? হ্যাঁ ঠিক বলেছ, 1000 যোগ 100, কত বলেছ? 1000 যোগ 100। আচ্ছা আমরা সাইডে লিখি 1000 যোগ 100 সমান সমান কত হয়? 1100। আচ্ছা এই কথাটাই জাস্ট আমরা এখানে অঙ্কে করব যে 1000 যোগ 100, ভেরি গুড। এবার এই গুণ চিহ্নের গুণ চিহ্ন আর 900-900। এবার অঙ্কটা দেখো আবার সে কি বিষয়টা কি দাঁড়ালো, 900-কে আমাদের একবার 1000 দিয়ে গুণ করতে হবে, 900-কে তারপর 100 দ্বারা গুণ করতে হবে। সো আমরা দেরি নয় করে ফেলি, এবার 1000-কে প্রথমে 900 দ্বারা গুণ করব, দেন আমরা 100-কে 900 দ্বারা গুণ করব। এবার প্রথমে করব তাহলে 1000, এই 1000 গুণ কত? 900 গুণ হচ্ছে 900, ব্র্যাকেট ক্লোজ। এই যোগ চিহ্নের যোগ চিহ্ন, এবার এই 100-কে 900 দ্বারা গুণ করব, 100 গুণ কত? 900,
ব্র্যাকেট ক্লোজ। এবার এবার আমি 1000 কে 900 দ্বারা গুণ করলে গুণফল হবে, 9 দিয়ে 1 কে যদি গুণ করি গুণ হবে কত, গুণফল 9 1 কে 9। এবার এখানে কয়টা শূন্য, 1টা 2টা 3টা, এখানে 2টা, 3 আর 2 এ 5টা শূন্য হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, যোগ চিহ্নের যোগ চিহ্ন। এবার 9 1 কে 9, এখানে কয়টা শূন্য, 2টা, এখানে 2টা, টোটাল 4টা শূন্য হবে, 1টা 2টা 3টা 4টা। এবার আমরা এই যোগটা পাশাপাশিও করতে পারি বা রাফেও করতে পারি, যদি তুমি পাশাপাশি করো তাহলে করতে পারো, আমি তোমাদের রাফে দেখাবো। 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে হচ্ছে 4টা 0, 1টা 2টা 3টা 4টা আর 9। এবার আমি যদি যোগ করি, 0 0 0 0 0, 9 1 এ 9 9 এ 9, তাহলে যোগফল আসলো 9 দিয়ে কয়টা শূন্য, 4টা শূন্য। এবার তার মধ্যে আমাদের যোগফল আসলো হচ্ছে 9,90,000, 9,90,000। এইভাবে আমরা এই 3টা অঙ্কের আলোকে আমাদের অনুশীলনী 1-এর যে 3 নং প্রশ্ন সহজ পদ্ধতিতে গুণ, আমরা সবগুলো অঙ্ক করে ফেলতে পারবো খুব সহজেই। এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে খালি ঘরে সংখ্যা বসাও কিভাবে করতে পারি। যদিও এই অঙ্কগুলো আমাদের 1 অধ্যায়ের যে খালি ঘরে সংখ্যা বসাও অঙ্কগুলো, এই অঙ্ক আসে না বললেই চলে, আমাদের বোর্ড পরীক্ষা বা স্কুলের বিভিন্ন পরীক্ষায় তেমন একটা দেখা যায় না এবং বিষয়টা একটু জটিল। যদি আমরা যুক্তি সহকারে অঙ্কগুলো করি, এই খালি ঘরে সংখ্যা বসাও, তাহলে এটা খুব পানির মতো ইজি হয়ে যাবে। আসো তাহলে এবার আমরা খালি ঘরে সংখ্যা বসাও অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই খালি ঘরে যে অঙ্কটা, সেই অঙ্কটা আমরা যুক্তিগতভাবে করব। যেমন দেখো, 8-এর সাথে এমন কি সংখ্যা আছে যেটা আমরা গুণ করলে শূন্য হবে? চলো আমরা 8-এর নাম তো পড়া শুরু করি। 8 1 8 না হচ্ছে না, 8 2 16 6 হচ্ছে না, 3 8 24, 4 8 32, 5 8 40। দেখো 5 8 40, 40-এর শূন্য দেখো, তাহলে এখানে শূন্য বসলো, তার মানে এখানে কত বসবে, 5 8 40। যদি 8-কে আমরা 5 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 40-এর শূন্যটা আমি বসাতে পারবো। সো আমরা এখানে 5-কে 8 দ্বারা গুণ করব, তো এখানে লিখবো কত, 5। দেখো 5 8 40, 5 8 40-এর শূন্য হাতে রইলো কত বলো তো, 4। এবার দেখো 7 8 কত 56, 7 8 56, 56-এর সাথে এই হাতের 4 যদি যোগ করি তাহলে আসবে আমাদের যোগফল 60। কত আসবে যোগফল, 60। 60-এর এখানে কত বসবে খালি ঘরে, শূন্য, হাতে রইল কত, 6, হাতে রইল 6। এবার এবার 8-কে আমরা 9 দ্বারা গুণ করব, 8 9 কত 72, 8 9 72। এবার 72-এর সাথে এই হাতের 6টা যদি আমি যোগ করি তাহলে যোগফল কত আসতেছে, 78। এবার আমাদের যেহেতু আর 2টা খালি ঘর তাহলে আমি এখানে লিখে দিব 78। বিষয়টা খুব ইজি। এবার দেখো আমাদের অঙ্কই কিন্তু বলে দিবে আমরা কোন সংখ্যাটা বসাবো। দেখো এখানে আমাদের একটা হিংস দিয়ে দিয়েছে যে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে আমি যদি গুণ করি গুণফলটা আমার 9 হবে। দেখো ভিউয়ার্স, এখানে আমি এমন কি সংখ্যা আছে যে সংখ্যাটাকে গুণ করলে আমার গুণফল এখানে 9 হবে? ঠিক বলেছো, 1। 9-এর সাথে আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে 9 1-কে কত বলো তো, 9। এবার দেখো 9 1-কে 9। এবার সো আমরা পরের 2টা ঘর করে ফেলি এভাবে, 5 1-কে কত 5, এবার 7 1-কে কত 7। দেখছো খুব ইজি। এবার আমি যোগ করে ফেলবো, এবার দেখো 0-এ 0, এবার 5-এ 5, এবার দেখো 7 আর 8 আমি যদি যোগ করি, 7 আর 8 8 যোগ করলে হয় 15, 15-এর 5, হাতে রইল 1। এবার সেই 1টা যদি 9-এর সাথে যোগ করি তাহলে 10, 10-এর সাথে 7 যোগ করলে 17, 17 বসে গেল। এইভাবে আমরা আরও যে 2টি খালি ঘর আছে সেই 2টি খালি ঘরও করে ফেলবো। এবার ভিউয়ার্স দেখো, আমাদের যে প্রথম অধ্যায় যেটা গুণ অধ্যায়, সেটার মধ্যে সবার শেষে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই গ্রামবাসী যে অঙ্কটা, অঙ্কটা আমি পড়ি। গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে?
আচ্ছা, আমাদের এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে কি বের করতে বলছে? জট বের করতে বলছে না টাকা বের করতে বলছে? হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের এখানে টাকা বের করতে বলছে। সো আমাদের এখন যেটা বের করতে বলবে, আমরা সেটাকে হাতের ডান পাশে লিখবো। কোন পাশে? ডান পাশে। আমাদের যেহেতু টাকা বের করতে বলছে, আমরা টাকাটা কি লিখবো? ডান পাশে। দেখো এখানে বলেছে একটি পরিবার দেয় হচ্ছে 250 টাকা। তাহলে কথাটা আমাদের তো একটু আগেই বলেছি, টাকাটা ডান পাশে লিখতে হবে। তাহলে পরিবারটা কোন পাশে যাবে? বাম পাশে। আমরা অঙ্কটা এভাবে করব, একটি পরিবার দেয় 250 টাকা, অতএব 324টি পরিবার বেশি দিবে না কম দিবে? বেশি দিবে। তাহলে আমাদের গুণ করব, এইভাবে অঙ্কটা আমরা করব। সো আসো আমরা অঙ্কটা করি। একটি পরিবার দেয়, একটি পরিবার টাকা, একটি পরিবার জমা দেয় 250 টাকা। যেহেতু আমাদের টাকাটা বের করতে বলছে, তাই টাকাটা আমি ডান সাইডে লিখলাম। এবার আমাদের কতটি পরিবার বলছে? 324টি পরিবার। অনুরূপ 324টি পরিবার আমাদের কি বেশি টাকা দিবে না কম টাকা দিবে? বেশি টাকা দিবে। 324টি পরিবার জমা দেয়। এবার যেহেতু এটা বেশি দিবে, গুণ হবে না ভাগ হবে? ঠিক বলেছ, গুণ হবে। সো আমরা এটা এখন গুণ করে ফেলবো। 250 গুণ হচ্ছে 324 টাকা। এবার আমরা, তোমরা বলতে পারো যে এই গুণটা, গুণে যে রাফ, সেটা আমি রাফে করব। আমি বলবো রাফ করার চেয়ে আমি এই রাফের অঙ্কটা আমি যদি অঙ্কের মধ্যে করে ফেলি, তাহলে আমাদের সমস্যা কোথায়? এবার এখানে 250 324, এবার আমি এখানে গুণ করে ফেলবো। এবার সেম আগের মতোই, 4 দিয়ে 0কে গুণ করলে 0, 4 5 20 0, হাতের হলো কত? 2, 4 2 8, আর 2 কত বলো তো? 10। যেহেতু 2টা দশকের ঘরে আছে, তাহলে একটা 0 বসবে। এবার 2 দিয়ে 0কে গুণ করলে কত হবে? 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 দিয়ে 5কে গুণ করলে 10, 10 এর 0, হাতে রইলো 1, 2 2 4, আর 1 5। এবার আমরা 3 দিয়ে গুণ করবো, 3 এর আগে 2টা ঘর, 1টা 2টা, তাহলে 2টা 0। এবার 3 দিয়ে যদি 0কে গুণ করি কত হবে? 0। এবার 3 5 কত? 15, তাহলে 15 5, হাতে রইলো 1, 3 2 6, আর 1 কত? 7। এবার আমরা যোগ করব, 0 0 0 5 5, আর 1 5 5 10, আর 1 11, হাতে রইলো 1 8। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের কত টাকা আসলো? 81,000 টাকা। সে টাকাটা আমি এখানে লিখে দিব, 81,000 টাকা। তাহলে আমাদের কি বলেছে প্রশ্নটা? আমাদের প্রশ্নটা যেইভাবে বলবে, আমরা ঠিক উত্তরটা সেইভাবে লিখব। আমাদের এখানে বলছে কি, তাহলে সর্বমোট কত টাকা হবে? তাহলে সুতরাং সর্বমোট জমা হবে 81,000 টাকা। সুতরাং সর্বমোট জমা হবে 81,000 টাকা। উত্তর 81,000 টাকা। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমি ইফতি তোমাদের মাঝে এইভাবে প্রতিদিন অধ্যায়ভিত্তিক করে প্রত্যেকটি অধ্যায়, ক্লাস ফাইভের প্রাথমিক গণিতটি প্রত্যেকটি অধ্যায় এখানে আমি অনলাইনে ক্লাসগুলো নিব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, এবং তোমার সাথে যে বন্ধু এবং পরিচিত যারা আছেন, যারা ফাইভে আছেন, তাদেরকে এই ভিডিওটির কথা বলবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।